হ্যাঁ, আমি মেয়েদের মনের কথা বুঝি না অবশ্য, কিন্তু কারোর খিদে পেলে কিন্তু আমি বুঝতে পারি। আপনি দেখছি ওই সান্তা ক্লজ দেবদূত ওনাদের মতন, আমার মনের ইচ্ছেটা কেমন পূরণ করে দিলেন। ব্যাস শুধু কালকের স্বপ্নটা পূরণ করে দিন, তাহলেই হবে। আপনি এখন যদি পড়াশুনো করতে চান তাহলে করে নিতে পারেন, কাল কিন্তু অনেক সকাল সকাল বেরোতে হবে। আমি নিজে আপনাকে ড্রাইভ করে নিয়ে যাব। আপনি যখন কথা দিয়েছেন আমি জানি আপনি রাখবেন। কেন করলেন এমনটা? কেন আমার স্বপ্নটাকে এভাবে কেন ভেঙে দিলেন আপনি? এভাবে কেন বিশ্বাসঘাতকতা করলেন? লাভ হলো কি পেলেন আপনি? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, উল্টে আপনাকে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম। তাহলে কেন ঠকালেন আমায়? আমি তো ভেবেছিলাম আপনি বন্ধুর মতো আমার পাশে আছেন। কেন ঠকালেন? কেন? আপনাকে কোনোদিনও ক্ষমা করবো না আমি, কোনোদিনও না। আপনি একজন বিশ্বাসঘাতক, ঠগ, প্রতারক। আমি যতদিন বেঁচে থাকবো ঘেন্না করবো আপনাকে, ঘেন্না। আই হেট ইউ, আই হেট ইউ। আমাদের দীপু যথেষ্ট দায়িত্ববান ছেলে, সে যখন মিটিং এ পৌঁছয়নি নিশ্চয়ই কিছু একটা সমস্যা হয়েছে, কোনো একটা ঝামেলা তো নিশ্চয়ই হয়েছে। আমাকে তো সেটাই ভাবাচ্ছে রে, কি জানি আমার দীপুটা কি সমস্যায় পড়লো ভগবান জানে। সেটা তো আমাদের দীপুর মুখ থেকেই জানতে হবে, তাই না? আর তার জন্য দীপু ফেরা পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত। অপেক্ষা আমরা করতে রাজি আছি, আমার ছোট ছেলের জন্য আমি অনন্তকাল অপেক্ষা করব ছোট, কিন্তু আমাকে তো খবরটা পেতে হবে। মোবাইল যখন আধুনিক কালের একটা ফসল তখন সেটার ব্যবহার হচ্ছে না কেন? সেটা তুললেই তো মীমাংসা হয়ে যায়, সে কোথায় আছে কোন পরিস্থিতিতে আছে জানতে পারি, মনটা শান্ত হয়। কিন্তু সে ফোন ধরছে না, ফোনটা ক্রমাগত বেজে যাচ্ছিল, এখন আবার কো কো করে শব্দ হচ্ছে। কোনো মানে বিপদ টিপদ হলো না তো আবার? এই কথা একদম বলবি না, খবরদার এইসব অমঙ্গলের কথা উচ্চারণ পর্যন্ত করবি না তুই। কিন্তু কথা হচ্ছে মা, আমাদের দীপু তো কোনোদিন কোনো মিটিংও মিস করে না, ক্যান্সেলও করে না, তাহলে আজকে পৌঁছলো না কেন? আচ্ছা জেঠিমণি, ছোটদা ভাই অন্য কোথাও যায়নি তো? যা বুঝিস না তা নিয়ে একদম কথা বলবি না তুই, ছোট ছোটর মতো থাক। কাজে গিয়ে দীপু অন্য জায়গায় সময় নষ্ট করছে, সেরকম ছেলে আমার দীপু নয়। হ্যাঁ মা, আর দীপু তো মিথ্যে কথা বলারও ছেলে নয়, কিন্তু মিটিংয়ে কেন পৌঁছলো না সেটাই তো বুঝতে পারছি না মা। তুমি সব গড়বড় তুমি করেছো, তুমি সেজকার সাথে একসাথে যাওয়ার কথা ছিল, তুমি কি করলে আলাদা আলাদা করে গাড়ি ভালো করে দিলে। আরে বাবা, দুই ভাই যদি একসাথে থাকতো একটা ভাইয়ের জন্য আমার এরকম চিন্তা হতো নাকি? আচ্ছা মা তুমি একটু শান্ত হও প্লিজ। বাবা আমি বলছি কি, আমি একবার দুইপায়নকে ফোন করে বলি না দীপুর একটা খোঁজ নিতে। হ্যাঁ বুঝতে পারছিস না, দুইপায়নকে বলে কি হবে? দুইপায়ন অত বড় কলকাতায় দীপুকে কোথায় খুঁজে পাবে?
না না না, এটা একটা অসম্ভব প্রস্তাব। আমি বলি কি, তোরা একটু শান্ত হ, এতক্ষণ যখন অপেক্ষা করেছো ধৈর্য ধরে আর একটু ধৈর্য ধরো, দীপুর ফোন আসবে। আমার মন বলছে দীপু ঠিক ফোন করবে, করবেই করবে। দীপু ফোনও করবে এবং দীপু কলকাতার মিটিংয়ে জয়েনও করবে, করবেই। হে ভগবান, একটু বাদেই ওর বাবা চলে আসবে, আমি এই ঝড় সামলাবো কি করে কে জানে। আমি এখন কি করব, কি করব? হ্যাঁ, আমি অপুকেই বরং একটা ফোন করি। অপুকে ফোন করলে নিশ্চয়ই আমি ছোট ঠাকুরপোর ব্যাপারে জানতে পারবো। দীপু পরীক্ষা হলের বাইরে, মানে ও কোথা থেকে এলো? মা মা বলছি যে অপুর ফোনটা তোমার কাছে কি করে এলো? অপু কোথায়? কোথায় মানে, অপু তো অনেকক্ষণ চলে এসেছে। আর দীপু যদি অপুকে পরীক্ষার হলে নিয়ে যাবে তাহলে তোর বাবা ওখানে গিয়ে দেখতে পায়নি কেন? তোর বাবা দাদারা সবাই এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিরে আসছে, কিন্তু অপু নাকি পরীক্ষা দিতেই যায়নি। ও তো সেই কোন সকালে এসে গেটের সামনে বসে কাঁদছিল, ওই তো আমাকে বললো ও নাকি পরীক্ষা দিতেই যায়নি। এখন তুই বলছিস দীপুর সঙ্গে পরীক্ষা দিতে গেছিল, এসবের কি মানে সুপু? মা মা কি বলছো, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না মা। অপু অপু একা একা বাড়ি চলে আসছে, আর আর পরীক্ষাও দেয়নি কেন মা? আমি কি করে জানবো বল, ও তো আমার কোনো কথারই উত্তর দিচ্ছে না, শুধু কাঁদছে। এই মাত্র তোর মুখে দীপুর কথা শুনলাম, দীপু এখানে কোত্থেকে আসলো, আর অপুর সাথে দীপুর দেখা হলো বা কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। সুপু তোরা দুই বোনে মিলে আমার থেকে কোনো কিছু লুকোচ্ছিস না তো? সত্যি করে বল, আমার কাছে কিছু লুকোস না। অশান্তিটা হাতের বাইরে চলে যাওয়ার আগে আমাকে সব খুলে বল, তা না হলে কিন্তু তোর সংসারেও তার হাত পড়বে। অপু সম্পর্কে তুই কি জানিস আমাকে খুলে বল সুপু। বোনের মতো তুইও চুপ করে থাকিস না মা, বল না আমাকে সব খুলে বল। মাকে এই মুহূর্তে সব কিছু বলা ঠিক হবে না? না, আগে ছোট ঠাকুরপোর সঙ্গে কথা বলা উচিত। কিরে চুপ করে আছিস কেন, আমাকে সব খুলে বল, এরপরে কিন্তু সব হাতের বাইরে চলে যাবে বলে দিলাম। মা শোনো, আমি আমি তোমাকে পরে সব বুঝিয়ে বলছি। কি বুঝিয়ে বলবি আমাকে? হ্যাঁ কি বুঝিয়ে বলবি? ও তো কলকাতায় ছিল, আর ও তো বন্ধুর সঙ্গে পরীক্ষা দিতে যাওয়ার কথা, এখানে দীপু কোত্থেকে এলো? মা মা শোনো, এইভাবে এই মুহূর্তে তোমাকে সবকিছু ফোনে বুঝিয়ে বলা সম্ভব নয় মা। তবে তুমি একটা জিনিস শুনে রাখো, অপু অপু পরীক্ষা দিতে কলকাতা শহরে যায়নি মা। অপু আমার শ্বশুর বাড়িতেই ছিল। তাহলে তুই কেন মিথ্যে কথা বলেছিলিস? তুই যে বলেছিলিস ও কোন বন্ধুর আত্মীয়ের বাড়িতে উঠেছে,
কি হয়েছিল সুপু সত্যি করে বল, তোকে আমার দিব্যি। বলছি মা, আমি তোমাকে সব বলছি। অপুর সেদিন আমাদের গাড়ির টিকিতে করে আমার শ্বশুর বাড়ি চলে এসেছিল। তুই কি রে, তোর জন্য আমি খাবার নিয়ে এলাম আর তুই চাইনিজ খেয়ে নিলি বল। মা, এই কদিন অপু ছোট ঠাকুরপোর ঘরেতেই লুকিয়েছিল মা। হে ভগবান, বলছি অপু কি করছে গো এখন? ও ঠিক আছে তো? এত বড় সত্যিটা তোরা কেন চেপে গিয়েছিলি আমার কাছে? দুই বোন মিলে সবকিছু কেন লুকিয়ে রেখেছিলিস জানিস? তোর বাবা জানতে পারলে কি অবস্থা হবে? মা বলছি, প্লিজ মা, তুমি বাবাকে কিচ্ছু বলো না। দেখো দেখো, এ বাড়ির কিন্তু ছোট ঠাকুরপো ছাড়া এই বিষয়টা কেউ জানে না যে অপু আমাদের বাড়িতে লুকিয়েছিল। তুমি ভাবতে পারছো যদি এবারে কেউ জানতে পারে? হ্যাঁ, আমার কথা তো বাদই দাও, ছোট ঠাকুরপো যে বড় বিপদে পড়বে মা। তুমি তুমি প্লিজ কাউকে বলো না। কিন্তু অপুর সঙ্গে তো তোর দেওয়ার ছিল না? সেটাই তো আমিও ভাবছি মা। ছোট ঠাকুরপো তো বলেছিল যে অপুকে পরীক্ষা হলে পৌঁছে দিয়ে ছোট ঠাকুরপোর একটা জরুরি মিটিং আছে, ওখান থেকে ডিরেক্ট ওই মিটিংয়ে চলে যাবে, দিয়ে তারপর অপুর পরীক্ষা শেষ হয়ে গেলে অপুকে বাড়িতে পৌঁছে দিয়ে ছোট ঠাকুরপো বাড়ি চলে আসবে। আর সেই মতো ছোট ঠাকুরপো অপুকে নিয়ে সকাল সকাল লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে, কিন্তু কিন্তু তারপর থেকে ছোট ঠাকুরপোর আর কোনো খবরই পাওয়া যাচ্ছে না। এখানে বাড়ির সবাই জানে যে ছোট ঠাকুরপো কলকাতায় মিটিংয়ে গেছে, কিন্তু ছোট ঠাকুরপো যে মিটিংয়েও যায়নি। তারপর ছোট ঠাকুরপোকে ফোন করেও পাওয়া যাচ্ছে না মা। আর এদিকে তুমি বলছো অপু নাকি পরীক্ষা না দিয়ে বাড়ি ফিরে গেছে। আমি না কিচ্ছু বুঝতে পারছি না, বিশ্বাস করো আমার মাথা কাজ করছে না। সব মিলিয়ে না আমার চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে মা। এদিকে এখানে সবাই, আমার শাশুড়ি মা, শ্বশুর, ভাসুর সবাই ছোট ঠাকুরপোকে নিয়ে খুব চিন্তা করছে গো মা। বলছি শোনো না, শোনো না, তুমি একবার অপুকে ফোনটা দাও, অপুকে জিজ্ঞেস করলে ছোট ঠাকুরপোর খবর পাবো, ঠিক পাবো। তুমি একবার দাও না আমার, প্লিজ প্লিজ দাও না। সে দিচ্ছে, কিন্তু তোরা দুই বোন মিলে যে কি শুরু করে যে যাবে কিছুই বুঝতে পারছি না। কিন্তু টেনশনে তোর বাবার মা ভালো মন্দ কিছু হয়েছে, এই সংসারটাও যখন বেসে যাবে তখন তোরা বুঝতে পারবি। মা মা, তুমি আমাকে কেন দোষ দিচ্ছ বলো তো? আমি কি করব? ও বুঝি এখানে লুকিয়ে চলে এসেছে, সেটা তো আমি জানতামও না। তুই বা অপুকে কেন প্রশ্রয় দিলি? তুই কেন ওকে সঙ্গে সঙ্গে এখানে পাঠিয়ে দিলি না? মা, সেটা সম্ভব ছিল না। আর সেটা কেন সম্ভব ছিল না আমি তোমায় সব বুঝিয়ে বলবো। তুমি তুমি আগে অপুকে একবার ফোনটা দাও। দেখো ছোট ঠাকুরপো খোঁজ পাওয়াটা কিন্তু আগে দরকার। দাঁড়া দিচ্ছি। অপু নে, তো দিদি ফোন করেছে, কথা বল। ছি 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 ছি, শেষমেশ তুই গাড়ির ডিকি করে দিদির শ্বশুর বাড়িতে গিয়ে উঠেছিস, আবার ওখানে গিয়ে লুকিয়ে থেকেছিস। আমি তো আমি তো ভাবতেই পাচ্ছি না এত সাহস তুই পাস করতে। দীপুর সাথে লুকিয়ে তুই পরীক্ষার হলে গিয়েছিস তাই না? ওই তোকে এখানে রেখে গিয়েছে, কি হলো? উত্তর দিচ্ছিস না কেন? চুপ করে আছিস কেন বল? হ্যাঁ, তাহলে বাবা দাদারা তোকে ওখানে গিয়ে পাইনি কেন দেখতে? আর তুই বা পরীক্ষা না দিয়ে এখানে চলে এসেছিস কেন? কি হলো, চুপ করে আছিস কেন? উত্তর দে, এখনো চুপ করে থাকবি তো? নে কথা বল, তোর দিদির সাথে কথা বল। দীপু তোকে এখানে নামিয়ে দিয়ে যাওয়ার পর কোথায় গেছে কেউ জানে না, ওকে ফোনেও পাওয়া যাচ্ছে। তোর জন্য না ছেলেটা কোনো বিপদে পড়ে। কি হলো, তাকিয়ে দেখছিস কি? নে কথা বল। কি হয়েছে দিদি ভাই? কি হয়েছে মানে? তুই তুই পরীক্ষা দিতে যাসনি কেন অপু? আর ছোট ঠাকুরপো কোথায়?
চোর ঠাকুরপো তো তোর সাথেই ছিল, এখানে বাবা মা কারোর ফোন ধরছে না, তার উপর ওই মিটিংয়েও যায়নি। বাড়িতে এই নিয়ে প্রচন্ড অশান্তি হচ্ছে রে, তুই জানিস না তুই যে কি গন্ডগোল পাকিয়েছিস, তুই জানিস না। তারপর যদি এই বাড়ির কেউ জানতে পারে যে ছোট ঠাকুরপো তোর সাথে ছিল, তাহলে যে কি হবে ভগবান জানে। একমাত্র আমার বোধ হয় আর সংসারটা করা হবে না রে। আজই আমাকে এই এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। এই জন্য, শুধুমাত্র এই জন্য তোকে আমি বারবার সাবধান করেছিলাম, বলেছিলাম এটা আমার শ্বশুর বাড়ি, এখানে কোনো গন্ডগোল হলে আমার চেয়ে এই বাড়িতে টেকা মুশকিল হয়ে যাবে রে। তোকে আমি কতবার বলেছিলাম, অপু একটু বুঝে শুনে চল, তা নয় তুই তো আমার কোনো কথাই শুনবি না। আমি ভাবতে পারছি না রে অপু, তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমার জীবনটা না পুরো জট পাকিয়ে গেছে। আমি আমি জানি না কি হবে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি তো ফিরে এসেছি দিদিভাই, আর কেন কিছু বলছিস? তুই ফিরে গেছিস তো কি হয়েছে অপু? এদিকে যে ছোট ঠাকুরপো এখনো ফেরেনি, কিন্তু সে তো তোর সাথেই ছিল, বল তাহলে ছোট ঠাকুরপো এখন কোথায়, কেন কারোর ফোন ধরছে না, কি রে বল বল অপু। সে কোথায় আমি জানি না, আর জানতেও চাই না। সে একটা বিশ্বাসঘাতক, ঠক, প্রতারক। তুই এসব কি বলছিস অপু? চোর ঠাকুরপোর সম্পর্কে এসব তুই কি কথা বলছিস? হ্যাঁ হ্যাঁ বলছি, জানিস দিদিভাই আমাকে পরীক্ষা দিতে নিয়ে যাওয়ার নাম করে এই বাড়িতে এনে রেখে গেছে। আমার এতদিনের স্বপ্নকে শেষ করে দিয়েছে। ওই মানুষটার জন্য আমি পরীক্ষা দিতে পারলাম না, আমি ভুল মানুষকে বিশ্বাস করেছিলাম দিদিভাই। আমাকে ভালো ভালো কথা বলে বোকা বানিয়ে দিল দিদিভাই। কখনো না, কখনো না। ছোট ঠাকুরপো তোকে যদি হেল্প না করতো তুই এই বাড়িতে লুকিয়ে থাকতে পারতিস, বল অপু। কি রে বল, চুপ করে আছিস কেন বল? অপু অপু তুই ওনাকে ভুল বুঝছিস। না দিদিভাই, ভুল বুঝেছিলাম, সে ভুল আমার ভেঙে গেছে। এখন ভেবেছিলাম উনি সত্যি আমার পাশে বন্ধুর মতো দাঁড়িয়েছেন, তাই তো ভরসা করেছিলাম, কিন্তু না, ওই সব ভালো ভালো কথা ওনার ছল ছিল। আমাকে পরীক্ষা দিতে দেবেন না বলে এই নাটকটা উনি করলেন। ওনাকে বিশ্বাস করে খুব বড় ভুল করে ফেলেছি দিদিভাই। আসলে উনিও ওনার বাড়ির মানুষগুলোর মতোই। না না এ হতে পারে না, ছোট্ট করবো অন্য রকম রে। না না কোনো অন্যরকম নয়, উনি ওপর থেকে যতই উদার মনস্ক মানুষের মতো হোক না কেন, ভেতর থেকে উনি সেই রক্ষণশীল পুরুষগুলোর মতনই, যারা চায় না মেয়েরা চাকরি করুক, নিজের পায়ে দাঁড়াক, তারা এগোক। সেই জন্যই তো ছল করে আমায় বাড়িতে দিয়ে গেল। ওনার জন্য আবার পরীক্ষা দেয়া হলো না দিদিভাই, আর আমার কেরিয়ারটাও শেষ হতে বসেছে। ঘেন্না করি আমি ওই মানুষটাকে, উনি কোথায় গেছেন কি করছেন ওনার ব্যাপারে আমাকে আর কোনোদিনও কিচ্ছু জিজ্ঞেস করবি না দিদিভাই, কিচ্ছু না। ওনাকে বিশ্বাস করে অনেক বড় মূল্য চুকিয়েছি দিদিভাই, অনেক বড় মূল্য পেয়ে গেছি। দীপু যদি এসে থাকে তাহলে ও গাড়িটা গ্যারেজ করে ভেতরে আসবে, কিন্তু দীপু এত তাড়াতাড়ি বাড়ি ফিরলো কি করে?
দীপু, ও দীপু, কি ব্যাপার? বসার ঘরে সবাই একসাথে এভাবে দাঁড়িয়ে আছে, কোনো সমস্যা হয়েছে? কোনো ছোটখাটো সমস্যা না রে, বিরাট বড় সমস্যা। জামাইবাবু সেই কখন থেকে তোকে ফোন করছেন, কিছুতেই তো তোকে ফোনে পাচ্ছেন না। কোথায় ছিলি রে তুই? মিটিংয়ে তো ছিলি না। তাহলে কোথায় ছিলি বল? আমরা আমরা কত চিন্তা করছিলাম বাবা। গাড়ি কি খারাপ হয়েছিল? আরে বাবা, তোর শরীর টরীর খারাপ হয়নি তো? তাহলে কেন তোকে ফোনে পাওয়া যাচ্ছিল না বল? তুই অন্য কোথাও যাসনি তো বাবা? দীপু, কথা দিয়ে নিজে অ্যারেঞ্জ করে মিটিং করব বলে মিটিং না করে চলে আসার মতন দায়িত্বজ্ঞানহীন ছেলে তো তুই আমার নোস। কি হয়েছে? হ্যাঁ রে ভাই, তোর শরীর ঠিক আছে তো? জ্বর টর কিছু? হ্যাঁ বর্দা ভাই, আমার শরীর ঠিক আছে, জ্বর আসেনি। কি হলো অবলা? আরে তোমার নয়নের মনেই ছোট ছেলে তো ফিরে এসেছে, এবার একটু চিন্তামুক্ত হও। তার আগে আমাকে জানতে হবে সকালেও সেজকোকার সাথে যাইনি কেন, তারপরে মিটিং এও যাইনি। আসল কাজ ছিল এটা, তো কোথায় গেছে সেটা তো জানতে হবে আমাকে। সত্যি দীপু, তোর দায়িত্বজ্ঞানের সবাই প্রশংসা করে, তোর পাংচুয়ালিটি সবাই প্রশংসা করে, আর সেই তুই কিনা মিটিং এ টাইমে গেলি না। সময়ের কথা ছাড়, তুই তো মিটিংটাতেই গেলি না, কেন রে দীপু? কি রে দীপু, কথার উত্তর দিচ্ছিস না কেন? মা কথা বলছ না কেন? ছোটটা করবো আমার বোনটাকে তুমি এইভাবে কেন ঠকালে? কেন ওকে পরীক্ষাটা দিতে দিলে না? কেন?